Only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one. হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল একটি ব্লগ, কারণ আজকে আমি চলে আসছি বাংলাদেশের ফার্স্ট এবং এই প্রথম কিন্তু নিয়ে আসলো KTM অফিসিয়াল বাইক। তো আজকে আমি চলে আসলাম বাংলাদেশ KTM অফিসিয়াল বাইক শোরুমে, আর এই শপটির অ্যাড্রেস হচ্ছে ভিউয়ার্স তেজগাঁওতে। তো তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর গাইস, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে তাদের শপের যে অফিসিয়াল বাইকগুলো আছে সেই অফিসিয়াল বাইকগুলোর প্রাইস এবং আরও ডিটেল সম্পর্কে। আর তাদের শপটা কিন্তু সম্পূর্ণ নিউ, আর বাংলাদেশে কিন্তু এই ফার্স্ট একটি আপনার শপ, এটা হচ্ছে KTM এর অফিসিয়াল শপ। তো তাদের শপটাতে আজকে কি কি বাইক আছে এবং কি কি মডেলের বাইক আছে সম্পূর্ণ একটা বেসিক আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন, আর সম্পূর্ণ দেখলে কিন্তু আপনাদের একটা ধারণা চলে আসবে। আর গাইস, আরেকটি কথা, তাদের কিন্তু একটি অফিসিয়াল আপনার ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে KTM বাংলাদেশ আপনার অফিসিয়াল। তো তাদের ফেসবুক পেজটিও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন, আর ওইখানে কিন্তু তাদের বাইকগুলোর প্রাইস এবং আরও ডিটেল সম্পর্কে দেওয়া আছে ভালোভাবে, কিন্তু আপনারা ওইখানেও আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো গাইস, চলুন কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি মো, আমি হচ্ছে KTM বাংলাদেশ শোরুম থেকে বলছি। আমাদের শোরুমটা হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার হক সেন্টারের পাশে। আমরা হচ্ছে তিনটা বাইক নিয়ে এসেছি অফিসিয়ালি রানার অটোমোবাইলস থেকে, সেটা হচ্ছে আপনার ডিউক, ডিউক ইউরোপিয়ান আর হচ্ছে RC। আমরা হচ্ছে KTM এর যে তিনটা মডেল নিয়ে এসেছি তার মধ্যে আরেকটি হচ্ছে ডিউক, এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, মানে কালার ভেরিয়েন্ট আর কি, এটা হচ্ছে আমাদের সিগনেচার কালার, অরেঞ্জটা সিগনেচার কালার যেটা। জি, এটা সম্পূর্ণ অফিসিয়াল। হ্যাঁ, আমাদের সবগুলো বাইক অফিসিয়াল বাইক, অফিসিয়াল না? আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন তো এটার কনফিগারেশন যদি আমি একটু বলি। আচ্ছা আপু, এটার ফ্রন্ট টায়ারটা ইউজ করা হয়েছে কত? ফ্রন্ট টায়ার হচ্ছে আপনার 110 আছে। আর ব্যাক টায়ার কত ইউজ করেন? এটা হচ্ছে 150। 150 না? আচ্ছা ঠিক আছে। তো এটাতে আপনার মাইলেজটা কিরকম দিবে? মাইলেজ হচ্ছে আপনার এভারেজ 35 না, এভারেজ। গাইস, এটাতে কিন্তু এভারেজ 35 ওনারা বলতেছে, সম্পূর্ণ অফিসিয়াল KTM ডিউক 125cc বাইকটিতে। আর এটার মিটারটা যদি একটু দেখাই, আসলে KTM বাইকগুলোর মিটারগুলো কিন্তু খুবই ছোট থাকে অন্যান্য বাইকের তুলনায়। তো এটা হচ্ছে উইদাউট কিট। তো আপু, এই বাইকটির আপনার প্রাইস তো বলা যাবে না। সরি, আমি প্রাইস। আচ্ছা ঠিক আছে, তো তাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন। আচ্ছা, কেউ যদি কল করে এই বাইকগুলোর সম্বন্ধে প্রাইসগুলো? হ্যাঁ, কল করলে আমাদের হচ্ছে অফিশিয়াল পেজে আমাদের সিনিয়র যে মানে ভাইয়েরা আছেন তাদের নাম্বার দেয়া আছে, কল করলে আমরা ডিটেইলস ইনফরমেশনগুলো জানিয়ে দিব। আচ্ছা, এর মধ্যে কয়টি কালার হয়? এই মডেলটার মধ্যে আমরা তিনটা কালার ভেরিয়েন্ট করেছি, একটা হচ্ছে অরেঞ্জ যেটা সিগনেচার কালার, আরেকটা হচ্ছে আপনার যে হোয়াইট, হোয়াইট অরেঞ্জ কম্বিনেশন না, বেশ ব্ল্যাক কম্বিনেশন আছে, তিনটি কালার কম্বিনেশন করা। আরেকটা হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ, ব্ল্যাক অরেঞ্জ, তিনটি কালার আপনাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে। ডিউক এটা হচ্ছে ইউরো ভার্সন, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল আর কি, সবাই হচ্ছে এটা অনেক বেশি পছন্দ করছে আর কি ডিউকের মধ্যে, যেহেতু একটা ইউরো ভার্সন। আমাদের মিক্স সবগুলোই হচ্ছে অস্ট্রিয়া, বাট এটা ইউরো ভার্সন আর কি। আচ্ছা, তো এটার কনফিগারেশন একটু বলেন। এটার কনফিগারেশন আমাদের সবগুলো মডেলেরই কনফিগারেশন সেম, এটা হচ্ছে হ্যাঁ সিসি এটা 125, আর আপনার ফ্রন্ট টায়ার বলেন, রিয়ার টায়ার বলেন, সবগুলোরই সেম সেম, জাস্ট এটা লুকসটা একটু ডিফারেন্ট আর কি। গাইস, দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে। এটাকে নিউ ভার্সন যেটা, আপডেট ভার্সন ইউরো। আচ্ছা, তো এটা কি মেবি আনঅফিশিয়াল ছিল না? এটা আনঅফিশিয়াল ছিল, বাট আমরা অফিশিয়ালি এটা নিয়ে এসেছি। এটা ওনার যদি শোরুম আপনারা ভিজিট করেন তাহলে প্রাইস যদি জানেন অবশ্যই আপনারা মানে হতাশ হবেন না। মানে আপনার আনঅফিশিয়াল অফিশিয়াল প্রায় সেম নাকি? না, আনঅফিশিয়ালি থেকে বেটার কিছু পাচ্ছেন না, বেটার কিছু পাচ্ছেন না। আচ্ছা গাইস, এটা হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বাইক, ঠিক আছে, 125cc বাইকটি। বাইকটি কিন্তু মূলত খুবই চমৎকার। তো বাংলাদেশে কিন্তু আপু অনেকেই কিন্তু এতদিন আক্ষেপ ছিল যে KTM বাইক অফিসিয়াল কবে আসবে, তো আপনারা ফার্স্টলি নিয়ে আসলেন বাংলাদেশের মধ্যে? আমরা ফার্স্টলি নিয়ে আসছি, যারা শোরুম ভিজিট করছে তারা সবাই খুব স্যাটিসফাইড, আমাদের অলমোস্ট খুব রেসপন্স অনেক ভালো। আর যারা হচ্ছে ইউরো ভার্সনটা চাচ্ছেন তারা এই বাইকের লুক দেখেই অনেকেই অনেক পছন্দ করছে। এটার মধ্যে কয়টি কালার আছে? এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা কালার আছে, একটা হচ্ছে অরেঞ্জ আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট মিক্স। দুইটা কি অ্যাভেলেবল আছে? হ্যাঁ, দুইটাই অ্যাভেলেবল আছে। আচ্ছা গাইস, আপনাদের যদি একটু বাইকটির ব্ল্যাকটা দেখাই,
গাইস এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট যেটা আর কি দুইটি কালার ওনাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা এটার মধ্যে ফ্রন্ট যে লাইটটা ইউজ করা হয়েছে ঠিক আছে তো এটা কি আপনাদের কি লাইট ইউজ করা হয়েছে এটা হচ্ছে এলইডি প্রজেকশন ল্যাম্প এলইডি লাইট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার কিন্তু মুডের উপর ডিপেন্ড করে লাইটটা কিন্তু চেঞ্জ হবে আপনি যদি নাইট মুডে থাকেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু নাইট একটা মুড দিবে আর যদি হচ্ছে আপনি ডিনার বেলা বাইকটি ইউজ করেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই কিন্তু আপনার লাইট আছে মানে যে কোনো সিচুয়েশনে মানে আপনি যে কোনো সিচুয়েশনে এটা তাদের কাছে কিন্তু দুইটি কালারই অ্যাভেইলেবল আছে তো আসলে KTM বাইক সম্বন্ধে কিন্তু মোটামুটি সবাই জানে আপনাদের আসলে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আসলে তাদের একটু প্রবলেমের কারণে প্রাইসটা বলতে পারতেছে না অবশ্যই কিন্তু বলবে যখন ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই কিন্তু প্রাইসটা সম্বন্ধে আপনাদের একটা বেসিক ধারণা দিবে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমরা কিছু প্রবলেমের কারণে আমরা প্রাইসটা হচ্ছে বলতে পারছি না তার জন্য এক্সট্রিমলি সরি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে প্লাস আমাদের নাম্বার ওখানে প্রোভাইড করা আছে আপনাদের যদি কারো কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা আমাদেরকে ফোন করলে আমরা ডিটেলসে সব ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিব আর অবশ্যই হচ্ছে যদি খুব ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে একটু শোরুম ভিজিট করবেন ভিজিট করলে আপনারা হচ্ছে প্রত্যেকটা মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা নিজেরাই হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আনঅফিসিয়ালি আর অফিসিয়ালের মধ্যে ডিফারেন্সটা কতটুকু আর এতদিন যারা হচ্ছে আনঅফিসিয়ালি বাইকগুলো নিয়েছিলেন তারা হচ্ছে সার্ভিস কিন্তু করাতে পারেনি আমাদের যেহেতু KTM-এর নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমরা কিন্তু সেই অপরচুনিটি আপনাদেরকে দিতে পাচ্ছি এটা হচ্ছে দুই বছর না দুই বছরের সার্ভিস আপনারা তিনটা ফ্রি সার্ভিস পাচ্ছেন একটা পেইড সার্ভিস সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই শোরুমে আসবেন আশা করি আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা আর সবাই ভালো থাকবেন